धुंडीकांडे प्रतिबादे 12 घंटा बांगला बंद डेकेछे आदिवासी सिंगल अभियान। दक्षिण दिनाजपुरेर आदिवासी महिलादेर दंडी काटिये तृणमूले फेरानो निये उत्तप्त होयेछिलो राज्य राजनीति। आदिवासी हेनस्थार काठगड़ाय शासक दल शेषे चापेर मुखे शासक दलेर दुई नेताके ग्रेफतारो करेछे पुलिस। तार प्रतिबादे सोमवार बंद आदिवासीदेर डाका बंधे सकाल थेके सुनसान बालुरघाट। दक्षिण दिनाजपुरे एई शहरे सकाल थेकेई बंध, अधिकांश दोकानपाट सकाल थेके बंधे प्रभाव पड़ते शुरू करेछे। दक्षिण दिनाजपुर जेरा जुड़े मंगलवार সেই বালুরঘাট মঙ্গলপুর এলাকায় রাস্তা আটকে অবরোধ করে আদিবাসীরা, যদিও গোটা শহর জুড়ে পুলিশের নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। দুণ্ডিকাণ্ডের প্রতিবাদে 12 ঘন্টা বাংলার বন্ধ ডেকেছে আদিবাসী সিঙ্গল অভিযান। দক্ষিণ দিনাজপুরের আদিবাসী মহিলাদের দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানো নিয়ে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। আদিবাসী হেনস্থা কাঠগড়ায় শাসক দল শেষে চাপের মুখে শাসক দলের দুই নেতাকে গ্রেফতারও করেছে পুলিশ। তার প্রতিবাদে সোমবার বন্ধ ডাকা হয়েছে আদিবাসীদের ডাকা বন্ধে সকাল থেকে শুনশান বালুরঘাট। দক্ষিণ দিনাজপুরের এই শহরে সকাল থেকে বন্ধ অধিকাংশ দোকানপাট। শঙ্কু কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শঙ্কু, বন্ধের কতটা প্রভাব পড়েছে? দেখো, এখন যথেষ্টই প্রভাব পড়েছে। আজকে যে বন্ধ হচ্ছে এটা প্রতি যে মহিলা তৃণমূল নেত্রী তাকে এখন অব্দি পুলিশ আটক করেনি বা কোনো রকম ভাবে আইনত পদক্ষেপ নেয়নি, সেই কারণে আজকে এই পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এই বন্ধটি চলছে। আমরা যে কিছুক্ষণ আগে একটা ছবি দেখলাম যে আমাদের কালেক্টরি, যে বালুরঘাটের যে কালেক্টরি অফিস রয়েছে, সেখানে বেশিরভাগ আধিকারিকই আজকে তারা ঢুকতে পারেনি, অফিসে তারা প্রবেশ করতে পারেনি। অফিসে এসে তাদেরকে তিনটে গেটই পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয় এবং আদিবাসীরা সেই সমস্ত গেট ধরে আটকে রেখে বসে রয়েছে। আর মূলত সবথেকে বড় বিষয় যেটা, বালুরঘাটে হচ্ছেই শহরকে বিভাজন করে দেওয়া হয়েছে। এক পাশ থেকে নদীর আরেক পাশ যাওয়া, যাতায়াত করা অবধিও সাধারণ লোকের পক্ষে সম্ভব হচ্ছে না। আদিবাসীদের তরফ থেকে তারা প্রচুর পরিমাণে লোক রাস্তা ঘিরে বসে রয়েছে। শঙ্কু, তুমি বলছিলে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ প্রচুর পরিমাণে, তো সেক্ষেত্রে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করছে? না, পুলিশ তেমন কাউকে এখনো অব্দি কাউকে আটক করেনি। এই মুহূর্তে তারা মৌখিক হিসাবেই কিছু কিছু ক্ষেত্রে, যেমন রোগী আপৎকালীন বিষয়, এই বিষয়গুলোতে তারা মৌখিক ভাবে আলোচনা করে তারা ছেড়ে দিচ্ছে। আদিবাসীরাও তারা নিগোসিয়েশন করে তারা নিজেরাও ছেড়ে দিচ্ছে, কিন্তু উত্তেজনা প্রবল মূলক এখনো পরিস্থিতি তৈরি এখনো হয়নি, যে কারণে পুলিশ এখনো অব্দি কাউকে আটক করেনি। ধন্যবাদ শঙ্কু। শঙ্কু কর্মকার ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে। আজকে আদিবাসী সিঙ্গেল অভিযান পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আজকে আমরা 12 ঘন্টার বন্ধ দেখেছি। আমরা আজকে বালুরঘাটে এসেছি এই বন্ধটাকে সম্পন্ন করার জন্য। আমাদের মূল দাবি হচ্ছে বালুরঘাটে যে মধ্যযুগীয় বর্বরতা, দণ্ডি কাটানো যে ঘটনা ঘটেছে, যা মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী, ইনাকে এখন অ্যারেস্ট করা হয়নি। এছাড়াও আমাদের 5 দফা দাবি আছে। দক্ষিণ দিনাজপুরের পর এবার মালদাহের দিকে নজর রাখবো। বন্ধের প্রভাব নজরে আসলো মালদাহে এবং সোমবার সকাল 9টা নাগাদ মালদহের পুরাতন মালদার 8 মাইল 34 নম্বর জাতীয় সড়কের আদিবাসী সংগঠনের কর্মীরা মিছিল করে অবরোধ করা শুরু করে। মোট 5 দফা দাবি দেওয়া নিয়ে এদিন এই বাংলা বন্ধ আদিবাসী সিঙ্গল অভিযানের। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বালুরঘাটের আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার, অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনীও। বন্ধের প্রভাব নজরে আসলো মালদহেও এবং সোমবার সকাল 9টা নাগাদ মালদহের পুরাতন মালদার 8 মাইল 34 নম্বর জাতীয় সড়কে আদিবাসী সংগঠনের কর্মীরা মিছিল করে অবরোধ শুরু করে। মোট 5 দফা দাবি দেওয়া নিয়ে এদিন এই বাংলা বন্ধ আদিবাসী সিঙ্গল অভিযানের। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বালুরঘাট আদিবাসী মহিলাদের উপর অত্যাচার, অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।
এবং মালদাহেও এর প্রভাব পড়েছে, অর্থাৎ মালদাহে বন্ধ ডাকা হয়েছে এবং মালদাহে যথেষ্ট প্রভাব পড়েছে। সকাল 9টা নাগাদ মালদার পুরাতন মালদার 8 মাইল 34 নম্বর জাতীয় সড়কে আদিবাসী সংগঠনের কর্মীরা মিছিল করে অবরোধ শুরু করলো। মোট 5 দফা দাবি রয়েছে তাদের, সেই দাবি দেওয়া নিয়েই এদিন ওই বাংলা বন্ধ আদিবাসী সিঙ্গল অভিযানে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বালুরঘাটের আদিবাসী মহিলাদের উপর অত্যাচার এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মালদহে বন্ধ রয়েছে এবং বন্ধের প্রভাব পড়েছে সেই মালদহে। সোমবার সকাল 9টা নাগাদ মালদহে পুরাতন মালদার 8 মাইল 34 নম্বর জাতীয় সড়কে আদিবাসী সংগঠনের কর্মীরা মিছিল করে অবরোধ শুরু করে। মোট 5 দফা দাবি নিয়ে এদিন ওই বাংলা বন্ধ আদিবাসী সিঙ্গল অভিযানের। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বালুরঘাটের আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার এবং অপ্রীতিকর ঘটনা যাতে এড়ানো যায় তার জন্য বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা রয়েছে। এবং সেই ছবি আপনারা সময় কলকাতার পর্দায় দেখতে পাচ্ছেন, বন্ধের প্রভাব পড়েছে মালদাতে। এবং সোমবার সকাল 9টা নাগাদ মালদাহের পুরাতন মালদার 8 মাইল 34 নম্বর জাতীয় সড়কে আদিবাসী সংগঠনের কর্মীরা মিছিল করে অবরোধ শুরু করে এবং মোতায়েন করা হয়েছে সেখানে বিশাল পুলিশ বাহিনীও, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সেই যে তাদের দাবি, তারা সেই দাবি নিয়ে বন্ধ করছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো বালুরঘাটের আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার, আর সেই অত্যাচার বন্ধ যাতে হয়। তনুজ জৈন রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে। তনুজ, মালদাহে বন্ধের প্রভাব নজর পড়ছে, কি দেখতে পাচ্ছ, চিত্রটা ঠিক বলো। একদমই মধুপর্ণা, দেখো রাজ্য জুড়ে যে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক আদিবাসী সিঙ্গেল অভিযান সংগঠনের তরফ থেকে দেওয়া হয়েছে। আর দেখো সোমবার সকাল 9টা নাগাদ মালদহের পুরাতন মালদার 8 মাইল 34 নম্বর জাতীয় সড়কে আদিবাসী সংগঠনের যে কর্মীরা, দেখো মিছিল করে অবরোধ করা শুরু করে। তারপরেই কিন্তু তাদের 5 দফা দাবি নিয়ে বিক্ষোভ চলে, এমনকি মিছিল চলে। আর তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হলো যে বালুরঘাটে আদিবাসী মহিলাদের উপর যে অত্যাচার করা হয়েছিল, আর সেটা যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আদিবাসী মহিলাদের যে দণ্ডি কাটানো হয়েছিল তারই প্রতিবাদে তারা সামিল হয়েছে। আর দেখো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। এখনো কিন্তু অবরোধ চলছে মধুপর্ণা। তনুজ, 5 দফা দাবি রয়েছে, তাদের দাবিগুলো মূলত কি কি? দেখো যে দক্ষিণ দিনাজপুরের যে বালুরঘাটে যে আদিবাসী মহিলাদের যে দণ্ডি কাটানো, সব থেকে এটাকে সামনে রেখেই তারা আজকে এই প্রতিবাদ মিছিল সামিল হয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযানে। তনুজ ধন্যবাদ। তনুজ জৈন ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে। আজকে আমরা আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই পশ্চিম বাংলা বন্ধ একদিনের ধর্মঘট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা পর ডেকেছি। এবং আমাদের এই বন্ধ পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় চলছে, কারণ আপনারা অবগত আছেন গত 7 তারিখ বালুঘাটে যেটা দল বদলকে কেন্দ্র করে এই আদিবাসী 3 আদিবাসী মহিলাকে তাদের দণ্ডি কেটে দলে ফেরত দিয়েছে।